পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। ঘটনাটি মুর্শিদাবাদের ভরতপুর দুই নম্বর ব্লকের সালারের শিরিষতলা এলাকায়। ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমান ও যুব সাধারণ সম্পাদক আনারুল ইসলামের গোষ্ঠী সংঘর্ষ হয়। যারা ঘটিয়েছে আপনারা তাদের কাছে প্রশ্ন করুন, আমি তো বলতে পারবো না, কিন্তু এটা বাঞ্ছনীয় না। এটা আজকের দিনে প্রথম ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী আজকে প্রথম 11টা থেকে 4টা অবধি মনোনয়নের নির্ধারিত শিডিউল আছে। সেই শিডিউলের সেখানে কিছু হলো না, 100 মিটারের মধ্যে 144 আছে, সেখানে কিছু হয়নি। সেখান থেকে সালার স্টেশনের দূরত্ব আপনারা জানেন প্রায় 300-400 মিটার হবে। সেই 300-400 মিটারের কাছে এসে কেউ যদি কারোর সঙ্গে ঝামেলা করে তার আইন মোতাবেক চলবে, পুলিশ প্রশাসন সেটা যে অন্যায় করবে তার বিরুদ্ধে। তারা দুটো তো তৃণমূল, তাহলে বিধায়ক হিসাবে বিষয়টা কি তৃণমূল, মানে হঠাৎ আক্রমণ কেন? এটা পঞ্চায়েত ভোটের আগে কতটা তৃণমূল, এটা বলছি তো বাঞ্ছনীয় না, এটা আমাদের লজ্জা। কারণ আমরা যদি নিজেরা আজকে কোনো কারণে আইন শৃঙ্খলার অবনতি করি বা আমরা যদি কারোর সঙ্গে কারো মারপিটে জড়িয়ে যাই, তাহলে তো বিরোধীরা আমাদেরকেই বলবে, আমাদের প্রশাসনকেই দায়ী করবে, আমাদেরকেই সেখানে মাথা হেট হবে। আমরা এই ধরনের কাজ করতে দেবো না। আকস্মিকভাবে যেটা ঘটেছে সেটা আমি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করে ব্লক সভাপতির সাথে আমার কথা হয়েছে, সেই মুহূর্তে যারা ইঞ্জোর হয়েছে তাদেরকে নিয়ে সালার গ্রামীণ হসপিটালে ট্রিটমেন্টে আছে। আমায় পরবর্তীকালে কথা বলে এর যাতে কোনো রকম আর পুনরাবৃত্তি না হয় বা কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, আমাদেরকে নির্বাচনটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের দায়িত্ব বোধের মধ্যে পড়ে প্রশাসনকে সহযোগিতা করে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া।